আহমদুলিল্লাহাফসাল আলাইবিল ইস্তফা সম্মানিত সুধী সমাজের দিকে তাকাইলে দেখা যায় একটি বিষয় সে বিষয়টি হচ্ছে যারা দয়ে কনুদ জানে না তারা দয়ে কণুতের পরিবর্তে সুরায় খ্লাস তিনবার পড়ে থাকেন এই বিষয়টি অনেকের মুখেই শোনা যায় যে দোয়া কনুদ যদি জানা না থাকে সেই ক্ষেত্রে তিনবার সুরে খ্লাস পড়লে আদায় হয়ে যাবে অর্থাৎ বিতের নামাজ সহশুদ্ধ হয়ে যাবে যেহেতু সে ব্যক্তি দোয়ায় কুনুত পারে না সেই হিসাবে দোয়ায় কুনুতের পরিবর্তে সে ব্যক্তি সুরে এখলাস তিনবার পড়লে আদায় হয়ে যাবে আসলে ভাই এ কথাটি কে বা কারা বলেছে এটার কোনো প্রমাণ নেই হাদিসে আছে কি না মাস কিতাবের মধ্যে আছে কি না সেটি দেখার বিষয় নেই দেখা যায় অনেকেই এমন বলে ফেলেন না জেনেই বলে ফেলেন যে তুমি যেহেতু তুমি যেহেতু দোয়াই কুনুতটা পারো না অতএব তিনবার সুরে খ্লাস পড়লে তোমার বিতের নামাজের দোয়াইকুনুতের পরিবর্তে এটি আদায় হয়ে যাবে আসলে ভাই শরীয়ত কিন্তু মন গড়ার কোনো বিষয় নয় শরিয়তে মন গড়া কোনো আমল চলবে না যদি শরীয়ত কোরআন হাদিসের আলোকে সেটি থাকে ফুকাহ ক্যারামগণ সাপোর্ট করে থাকেন তাহলে এটিকে আমল হিসেবে গ্রহণ করা যাবে নচেত সেই বিষয়টা পরিত্যাজ্য যদিও আপনি মনে করতেছেন যে সুর ইখলাস তো ভালো তো ভালো হইলেই তো হবে না সম্মানিত আসলে আসলেই কুনুত একটি দোয়া আল্লাহ হুম্মা আইনুকা এটিও একটি কুনুত এবং এই দোয়াটি এই কুনুতটাই বেশি পড়া হয় আরও দোয়াই কুনুত আছে এই কোনত এটি যে পড়তে হবে এমন নয় অন্য দোয়াই কোনত পড়লেও বেতের নামাজ আদায় হয়ে যাবে কিন্তু কোন অবস্থাতেই দোয়াই কুনুতের পরিবর্তে একটি দোয়ার পরিবর্তে সুরা ইখলাস পড়লে আদায় হবে না কারণ দোয়াই কুনুতের মধ্যে তো বিভিন্ন রকমের দোয়া প্রার্থনা করা হচ্ছে আর সুরা ইখলাসের মধ্যে তো কোনো দোয়া নেই আসলে বিষয়টি কীভাবে মানুষ বলে থাকে একটি চিন্তা ভাবনাও করে না যে এটির সাথে কোনো মিল নেই যার সাথে কোনো মিল নেই সেই অমিল অমিল একটা বিষয় অর্থাৎ দোয়ের সাথে সুর এখলাসের কোনো মিল নেই তাহলে কিভাবে এটি আদায় হবে অবশ্যই আদায় হবে না মাস আলার কিতাব এর মধ্যে যা পাওয়া যায় যে দোয়ায় কোনোর পরিবর্তে কোনো আল্লাহর বান্দা যেই পর্যন্ত দোয়ায় কোনো শিখতে না পারবে সে শিখতে চেষ্টা করবে আর বাকি দিনগুলি অর্থাৎ শেখার আগ পর্যন্ত সে অন্য একটি দোয়া পড়তে থাকবে দোয়ায় কোনোতের পরিবর্তে অন্য একটি দোয়া পড়বে যেমন রব্বানা তিনিয়া ফিদ্দুনিয়া কিনা আজা বান্নার এই দোয়াটিও পরা যেতে পারে রব্বানা ফুসানা এই দোয়াটিও পরা যেতে পারে আল্লাহ হম্মদ ফিরলি আল্লাহ হুম্মদ ফিরলি আল্লাহ হুম্মদ ফিরলি এ দোয়াটিও তিনবার পরা যেতে পারে অর্থাৎ একটি দোয়ার পরিবর্তে অন্য একটি দোয়া পরা যেতে পারে যতক্ষণ পর্যন্ত আমি দোয়ায় কোনত না শিখব অতক্ষণ পর্যন্ত অন্য একটি দোয়া পরে বিতের নামাজ আদায় করব তাহলে আমার সহসুদ্ধ হয়ে যাবে কিন্তু সুরা এখলাস পড়ার কথা কোনো মাস আলার কিতাবে নেই কোথাও নেই এটা কে বা কারা বলেছে তার কোনো প্রমাণ নেই দলিল নেই অথচ অনেককেই দেখা যায় যে দোয়াই কোনোতের পরিবর্তে সুরা ইখলাস পরে থাকেন বিষয়টি আশা করি বুঝতে পেরেছেন মোটেই উচিত হবে না সুরা ইখলাস দ্বারা বিতের নামাজ আদায় করা দোয়াই কোনোতের পরিবর্তে অবশ্যই দোয়াই কোনোতের পরিবর্তে অন্য একটি দোয়া পড়তে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে আমল করা ফি দান করেন আখরুদ্দ আহমদুলিল্লাহ হির্বিনমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি